আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ফ্যামিলি ইউএসএ। কেমন আছেন সবাই? আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকের ভিডিওটা দেখে কি মনে হচ্ছে, ভিডিওটা কোথায় করা হয়েছে এবং আমি কোথায় আছি? ভিডিওটা দেখে অবশ্যই মনে হচ্ছে এটা বাংলাদেশ থেকে ধারণকৃত ভিডিও, কিন্তু আমি বাংলাদেশে নাই। যাই হোক, হ্যাঁ, ভিডিওটা বাংলাদেশে করাই ভিডিও। আর এখানে গাড়িতে আমার ফ্যামিলি মেম্বার্স, আমার খুব কাছের এবং খুব ভালোবাসার মানুষগুলো এখানে। ওরা কোথায় যাচ্ছে? সবাই একসাথে। নিশ্চয়ই আপনাদের সবার মনে আছে আমি একটা ভিডিও দিয়েছিলাম গোল কেনার, যে আমি কিছু গোল কিনেছি আমার ছোটো বোনের জন্য। সেই ভিডিওর ধারাবাহিকতায় এই ভিডিওটা করা। আর এখানে আমার ফ্যামিলি মেম্বার্স ওরা সবাই যাচ্ছে আমাদের সেই ছোট বোনকে আংটি পরাতে। হ্যাঁ, আমরা বলতে পারি যে এঙ্গেজমেন্ট আর একটা মানে একটা অনুষ্ঠানে যাচ্ছে। তো এখানে সবাই আছে, আমার বোন ভাই ভাগ্নিরা সবাই, আমার কাজিন, আমার বড় ভাই, সবাই এখানে আছে। তো সবার দোয়ায়, আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে আমাদের ফ্যামিলিতে আরও একজন নতুন সদস্য আসতেছে। আমরা দু বোন এক ভাই, এখন আমরা তিন বোন এক ভাই হব। আমাদের বোন হবে কিন্তু আমার ভাইয়ের বোন না কিন্তু আবার। আর এই এই সুন্দর রাস্তাটা আমাদের খুবই চিরচেনা রাস্তা, খুবই স্মৃতিময় একটা রাস্তা। এই রাস্তাটা দিয়ে আমরা শতবার আসা যাওয়া করেছি। এই রাস্তাটা হচ্ছে ঢাকা থেকে যখন আমরা ঢাকার বাহিরে যাই, দাউদকান্দি, গৌরীপুর, কুমিল্লা, চট্টগ্রাম যখন আমরা যাই, সেই রাস্তাটা হচ্ছে এটা। আর এই রাস্তাটা দিয়েই আমরা আমাদের বাড়ি থেকে ঢাকায় আসা, ঢাকা থেকে বাড়িতে যাওয়া। তো রাস্তাটা খুবই পরিচিত আমাদের কাছে, আমাদের অনেক স্মৃতি আছে এখানে। তো রাস্তাটা দেখে আসলে খুবই ভালো লাগতেছে, এতদিন পরে দেখলাম। আবার খারাপও লাগতেছে এই জন্য যে দেশে যেতে পারি নাই, দেশে যেতে ইচ্ছে করতেছে, সেজন্য আসলে একটু খারাপ লাগতেছে। আর ইনশাল্লাহ অবশ্যই দেশে যাব, আমার ভাই যাবে এখন, ওর কাবিন হবে। তো এখন অনুষ্ঠান হবে না, ইনশাল্লাহ সামারে যখন আমরা দেশে যাব তখন অনুষ্ঠান হবে, সব কিছু হবে, তখন আরও ভিডিও আসবে। তো আমার আপুরা ভাইয়ারা সবাই যাচ্ছে, আপনারা আমাদের ছোটো বোনকে দেখতে পাবেন। সবাই ওদের জন্য দোয়া করবেন যাতে ওরা ভালো থাকে, শান্তিতে থাকে, সব সময় একজন আরেকজনকে বুঝতে পারে, এই দোয়াটা করবেন সবাই। আর সবাই দেখতে থাকুন, পাশে থাকুন, সবাইকে অনেক ধন্যবাদ।